আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিবির ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আর আমাদের আজকের ভিডিওতে রয়েছে এক্সক্লুসিভ কিছু ব্রাইডাল কামিজ ওয়্যারের মধ্যে। আমার হাতে যে কামিজটা দেখতেছেন এটা হলো পিওর র সিল্কের উপরে রয়েছে, এটা হলো ব্ল্যাক অ্যাশ মধ্যে বা অ্যাশ ব্ল্যাক বলা যায়, এবং এটা হচ্ছে কাতান সিল্কের উপরে রয়েছে। এখানে বডিতে যে কাজটা দেখতেছেন গোল্ডেন কালারের কাজ করা হয়েছে জরির, এটা হচ্ছে কাতান জরির কাজ, এবং তার উপরে যে কাজটা দেওয়া হয়েছে গ্লেজ দিচ্ছে এটা হলো স্টোন, এবং এটা হচ্ছে হলো আপনার যেটাকে জিরো সাইজের স্টোন বলা হয় সেই স্টোনটা ইউজ করা হয়েছে এখানে। এবং কামিজের যে গলার যে কাজটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর করে এগুলো সুতার হাতের কাজ করা রয়েছে, এবং এখানে জারদোজি কাজ করা রয়েছে, যেগুলো জারদোজি ওয়ার্ক, এবং তার ভিতরে রয়েছে পার্লের কাজ এবং কাঠদানার কাজ, এবং এখানেও জারদোজি ওয়ার্ক দেখতে পাচ্ছেন। এখানে দুটো কালারের জারদোজি ইউজ করা হয়েছে, একটা গোল্ডেন কালার এবং একটা অ্যান্টিক কালারের রয়েছে। ফুল গলার কাজটা একই রকমভাবে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবং কামিজের নিচের যে পোর্শনটা রয়েছে, নিচের যে কাজটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর করে একটা ফনসারের কাজ দেখতেছেন। একদম চিকন কপার অ্যান্টেক্সের যে জরি সেই জরি ইউজ করা হয়েছে, এবং এখানে এটা ব্যাক সাইডও সেম এই কাজটা রয়েছে, এই যে এটা ব্যাক সাইড দেখতেছেন, এবং এটা হলো ফনসারে দেখতে পাচ্ছেন। এবং ফনসারে যেখানে রয়েছে সেখানে কিন্তু উপরে জিরো সাইজের স্টোন করা হয়েছে, সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা হয়েছে এটার মধ্যে। এবং কামিজের ফুল বডিতে বুটা ডিজাইন করেছেন, বুটার প্রত্যেকটা ফ্লোরের উপরে থাকতেছে স্টোন, এবং স্লিপটা থাকতেছে এখানে, ফুল স্লিপটা এক কালার করেছে, যেহেতু বডিটা অনেক গর্জিয়াস, নিচে গর্জিয়াস, গলা গর্জিয়াস, সেই জন্য স্লিপটা সিম্পল করা হয়েছে, এবং এখানে কাতান জরির পার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এবং এটা সালোয়ারটা অনেক অনেক বেশি গর্জিয়াস, আমরা সালোয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে প্লাজো স্টাইলের, এটা হলো সালোয়ার, নাইস একটা কালেকশন দেখতে পাচ্ছেন। এখানে যে কাজটা করা হয়েছে সেখানে কাজের এখানে ম্যাটেরিয়ালস হচ্ছে সম্পূর্ণ জরি ইউজ করা হয়েছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে, এবং সেখানে সিকোয়েন্স জিরো সাইজের সিকোয়েন্স ইউজ করা হয়েছে, সম্পূর্ণ সেলাই করা এগুলো। এবং নিচের যে পার্টটা কাজ করা রয়েছে, এখানে যে পার্টটা রয়েছে এখানে কিন্তু ফিউজিং করা হয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো নিচের ইনারের যে পার্ট এগুলো ফিউজিং করা রয়েছে এখানে, আর এটাকে স্লাইড কাটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন। একদম ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকমভাবে কাজ করা রয়েছে, এটা ফ্রন্ট সাইড দেখতেছেন, এবং এটা হলো ব্যাক সাইডও দেখতেছেন একইভাবে কাজ করা রয়েছে। এগুলো একটু ডিফারেন্ট স্টাইল, এগুলো হলো ব্রাইডালের কামিজ ওয়্যারের মধ্যে, যারা এ ধরনের চাচ্ছেন তাদের জন্য এগুলো অত্যন্ত সুন্দর এবং ইউনিক কিছু কালেকশন। আর এটা কিন্তু মাত্র দু পিস কালেকশন, এটা আরও একটা কালার রয়েছে মেরুন কালার, সেটাও দেখে দেবো, সেই সাথে এটার ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি, একেবারেই ভিন্নতা রয়েছে ওড়নাগুলোর মধ্যে। এটা হলো ওড়নাটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা, একেবারেই ডিফারেন্ট, একদম ওড়নাটার মধ্যে আপনার কপার অ্যান্টিক গোল্ডের যে জরিটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, বুনোটের সাহায্যে এগুলো কাজ করা হয়েছে, এবং সেই সাথে এখানে কিন্তু একটা মিনা করা হয়েছে, এবং একটা সিলভার কালার জরি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন। কাজটা একটু ক্লোজ করে দেখে দিচ্ছি, বডিতে কিন্তু সেম ওয়ার্ক করা হয়েছে, এখানে বডির কাজটাও দেওয়া রয়েছে, দেখে দিচ্ছি আমার বডির কাজটা। যারা একটু ভিন্ন ড্রেসের ব্রাইডাল কামিজ ওয়্যার কিছু চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা খুবই সুন্দর। আর এটার প্রাইস থাকতেছে 13,650 টাকা, বুঝছি, এটার প্রাইস থাকতেছে 13,650 টাকা। আমি কাজটা একটু ক্লোজ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, এই হচ্ছে কাজটা দেখতে পাচ্ছেন গলার কাজটা। আর এটার পরে আমি দেখাবো আপনাদেরকে মেরুন কালারটা, এটা হচ্ছে মেরুন কালার, সেম জিনিস সেম ম্যাটেরিয়ালসের উপরে, জাস্ট কালারটাই চেঞ্জ করা হয়েছে। ফুল বডিতে একদম বুটা জরির কাজ, স্টোন ওয়ার্ক করা হয়েছে জিরো সাইজের, গলায় কাজ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, জারদোজি ওয়ার্ক করা হয়েছে, পাল করা রয়েছে, সুতার কাজ রয়েছে, এবং ফ্রন্ট সাইডে যে কামিজের নিচে স্টোন রয়েছে। যারা অনেকে হেজাব করার ওড়না করে পেঁচিয়ে পড়েন তাদের গলার কাজটার সময় ঢেকে গেল, যার জন্য পেছনে এবং সামনের কাজটা দেওয়া রয়েছে। এটা স্লিপের কাজ, এবং এটা হলো স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে, এটা হলো স্যালোয়ার, অনেক গর্জিয়াস, অনেক সুন্দর, স্লাইড কাটিং করা হয়েছে পাড়ের নিচের অংশটা, এবং ফিউজিং করা রয়েছে, এবং অল বডি জরি এমব্রয়ডারি করা হয়েছে, এবং সেখানে সিকোয়েন্স ইউজ করা হয়েছে জিরো সাইজের, এবং সেটা স্টিচ করা হয়েছে। কামিজটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা ওনারও দেখে দিচ্ছে, এটা হলো ওনাটা মেরুন কালারের উপরে করা হয়েছে ফুললি আলাদা। এটার ওনার ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ওনার পাড়ের কাজটা, বডির কাজটা একেবারেই আলাদা, একেবারেই ভিন্ন।
প্রাইস থাকতেছে 13,650 টাকা। আমরা এখন আরো একটা কালেকশন দেখাচ্ছি র সিল্কের উপরে গ্রে কালার। এখানে বডির যে কাজটা রয়েছে সেটা সম্পূর্ণ র সিল্ক ফ্যাব্রিক্সের উপরে কাজটা করা হয়েছে সিকোয়েন্স দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে সিকোয়েন্স দিয়ে সম্পূর্ণ কাজটা করা হয়েছে বডিতে, অল বডি। আর পাড়ের যে গলার যে কাজটা করা হয়েছে এটা করা হয়েছে জারদোজি ওয়ার্ক, এবং জারদোজিটাকে এটাকে অ্যান্টিক করা হয়েছে কালার, কপার অ্যান্টিক যেটাকে আমরা বলি সাধারণত। এবং এটা হচ্ছে হলো জারদোজিটাকে, জারদোজিটা হচ্ছে একটা স্প্রিংয়ের উপরে করা হয়েছে কাজটা। এবং এটার নিচের কাজটাও রয়েছে, আমি নিচের কাজটাও দেখে দিচ্ছি। এখানে মাল্টি ওয়ার্ক করা হয়েছে, দেখতে পাচ্ছেন লক স্টোন ইউজ করা হয়েছে এবং সুতার এমব্রয়ডারি করা রয়েছে, পাল রয়েছে, খুবই চমৎকার কাজটা। কাজটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে। এবং এটা সালোয়ারটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই সালোয়ারটা, এটা যে কামিজটা দেখলেন আপনারা ঠিক ওটারই সালোয়ারটা। নেটের উপরে করা হয়েছে এবং ফুল বডি গর্জিয়াস করা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা হলো সালোয়ার। এবং নিচের পার্টটাকে স্লাইট কাটিং করা হয়েছে, এগুলো ব্রাইডাল। এবং এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফুল অল ওভার একই রকম রয়েছে। যারা একটু ডিফারেন্ট ব্রাইডালের কালেকশন চাচ্ছেন কামিজ ওয়ারের মধ্যে, তাদের জন্য এটা কালেকশন। এবং এটা ড্রেসটা অনেক গর্জিয়াস, সেক্ষেত্রে এটা অন্যটা হবে সিম্পল। দেখে দিচ্ছে এই থাকতেছে ওড়নাটা এখানে। দুই দিকে থাকতেছে টেম্পল ডিজাইন করা, এটা এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের উপরে ভারী করে, সেই সাথে সিকোয়েন্সের কাজও রয়েছে। এবং এটা কিন্তু সিলভার ম্যাট করা হয়েছে কাজটা। আর এটার প্রাইস থাকতেছে 12,150 টাকা, বুঝছেন, এটার প্রাইস থাকতেছে 12,150 টাকা। এবং আমরা আরও ডিফারেন্ট একটা কালেকশন আপনাদেরকে দেখাবো এখন, এটা হচ্ছে ঘারারার মধ্যে ব্রাইডাল কালেকশন। এটা হলো ঘারারা ব্রাইডাল কালেকশন, এটা স্টিচ করা রয়েছে। এখানে হিউজ পরিমাণ কাপড় রয়েছে, আপনারা অ্যাটলিস্ট চাইলে হিউজ পরিমাণ বাড়াতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কাপড়ের অংশটা, এখানে ভিতরে যে কাপড়টা রয়েছে অনেক কাপড় রয়েছে, চাইলে আপনারা আরও 2-4-6 ইঞ্চি বাড়াতে পারবেন এখানে, অনেক অনেক। এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, এখানে একেবারে ঠাসা পেটা করে হোয়াইট জরি দিয়ে কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে হোয়াইট ডায়মন্ড কাটের ঝাড়খানি ইউজ করা হয়েছে, সিকোয়েন্স ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন অসম্ভব। এবং সেখানে মাল্টি পিঙ্ক কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে। এবং এটা হলো ফুল স্লিভ থাকতেছে ব্রাইডালের জন্য, এগুলো ডিফারেন্ট কিছু কালেকশন। এবং এটা স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি, সে সাথে অন্যটাও দেখিয়ে দেবো। এটা হলো কামিজের ফ্রন্ট সাইড দেখলেন, এবার কামিজের ব্যাক সাইড আপনাদেরকে দেখে দিচ্ছি। এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড, ওভারঅল একই রকম গর্জিয়াস করে পেটা কাজ করা হয়েছে। এটা অন্যটা দেখিয়ে দিচ্ছি, সেই সাথে অনেক গর্জিয়াস করা হয়েছে। এটা হলো অন্যটা দেখতে পাচ্ছেন। আর এটার প্রাইস থাকতেছে 11,500 টাকা, সরি ভিউয়ার্স, এটার প্রাইস হচ্ছে 21,500 টাকা, ভিউয়ার্স, এটার প্রাইস হচ্ছে 21,500 টাকা, প্রাইস হচ্ছে 21,500 টাকা, ভিউয়ার্স। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আমি নিবির ফ্যাশনের প্রতিটা ব্রাঞ্চ ভিজিট করুন। এবং আমরা আরও একটি ব্রাঞ্চ উদ্বোধন করতে যাচ্ছি, সেটা হচ্ছে বসুন্ধরা সিটিতে মার্চের 6 তারিখ, এটা আমরা মার্চের 6 তারিখে ওপেনিং করতে চাচ্ছি। ধন্যবাদ।